হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পিঙ্কি রিতুস ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলো, চাটা বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিয়ে দোকানে যাব। তো আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো, এখন বরের কাজটা সেরে চাটা খাওয়া দাওয়া করে আমি দোকানে যাচ্ছি। তো দোকানে যাওয়ার পথে মানে হাঁটতে হাঁটতে অনেক কথাই বলছিলাম, তো হাঁটতে হাঁটতে বলছিলাম তো খুবই আস্তে আস্তে কথাটা হচ্ছে, তাই জন্যে মিউট করে দিয়ে আবার কথাটা বলে দিলাম। তো সকাল থেকে একজনের অপেক্ষা করে যাচ্ছি যে আসবে আসবে, তো কখন আসবে সেই অপেক্ষা করছি। তো কে বলতো, আমাদের মিষ্টি মিষ্টি এক সপ্তাহের উপরে মামার বাড়ি গেছে, এখনও আসেনি। তো আজকে আসবে বলেছে, খুব ভালো লাগছে আর কি। তো চলো দোকানে যাওয়া যাক। কী রান্না হবে? দেখো বাবা চলে এসেছে আমার জন্য টিফিন নিয়ে। টিফিন কি দেখো, চাউমিন। কালকে মেলায় গিয়েছিলাম, চাউমিন খেয়ে নিয়ে এসেছিলাম, আমরা খেয়ে এসেছিলাম আর বাবা মার জন্য নিয়ে এসেছিলাম। তো বাবা মাকে খেয়েছে, আবার আমার জন্য গরম করে একটু দোকানে পাঠিয়ে দিয়েছে মা। তো ওই টিফিন খাচ্ছি আর বাবার গরম লেগে গেছে, বসে গেছে। চলো খাওয়া দাওয়াটা করে তারপরে তো দেখো দোকানের কাজটা সেরে আমি বাড়ি যাচ্ছি। আর আমাদের রাস্তায় একটা বিরাট বড় কৃষ্ণচূড়ার গাছ হয়েছে। দেখো সচরাচর গাছ আর বেশি দেখা যায় না, সব গাছ তো মানুষ কেটে দিয়ে ঘর বাড়ি বানাচ্ছে, আর বিশেষ করে কৃষ্ণচূড়া ফুল গাছ, এখন নানান ধরনের গাছগুলো দেখা যায় না। আর গাছের তলাটায় কত ফুল হয়ে থাকে, পড়ে থাকে, এত ভালো লাগে তোমাদের, তাই জন্য একটু শেয়ার করে দিলাম। তো বক বক করতে করতে দেখো বাড়ি চলে এসেছি, এসে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে মোটামুটি আলু সিদ্ধ, ডাল আর ডিমের তরকারি আর কুমড়ো ভাজা করবো, সেরকমভাবে কিছু রান্না করব না। তো চলো, রাস্তা দিয়ে আসার সময় কুমড়ো শাক বিক্রি হচ্ছিলো, কুমড়ো শাক কিনে নিয়ে এসেছি। তো সেই কুমড়ো শাকটা এখন কাটবো, তো কেটে কুমড়ো শাক দিয়ে আজকে ডাল হবে। তোমরা খেয়েছো কোনোদিনও কুমড়ো শাক দিয়ে ডাল? তো আমরা তো খাই, খুব ভালো লাগে, খুব টেস্টি হয় জানো তো। তো চলো শাকগুলো কেটে নি। তো কী বলতো, দোকান থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়, তো এক হাতে কাটাকুটি করা আর এদিকে ভাতের মানে জোগাড় করা, তারপরে মশলা টসলা জোগাড় করা, মানে সব একসঙ্গে করতে গেলে খুবই চাপ হয়ে যায়। তো এই শাকটা কিছু হলে আগের দিন কেটে বেছে গুছিয়ে রাখলে তো রান্না করতে সুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, আমার যখন সময় হবে তখনই তো করব। তো সকালবেলা অতটাও সময় হয় না, সকালবেলা চায়ের সঙ্গে কিছু টিফিন ফিফিন বানাতে হয়, যে টিফিনটা কী খাবে সকালবেলা মেয়ে মেয়ের বাবা, আর আমিও খাই, আমি বেশিরভাগ দোকানেই খেয়ে নিই, একটু রুটি একটু লাড্ডু এরকম। কী করবো, কিছু করার তো নেই, খেতে তো হবে, শুধু কাজ করলে তো আর হবে না। তো এই দেখো শাকগুলো কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। তো এবারে ডালটাকে সিদ্ধ বসাতে হবে প্রেশার কুকারের মধ্যে, মুসুর ডাল আর কুমড়ো শাক আর ডাঁটা সব একসঙ্গে দিয়ে সিদ্ধ করে নেব। আর লাগবে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, এগুলো ফোড়নে লাগবে আর কি। আর তো চলো আগে প্রেশারে এটা সিদ্ধ করে নিই, সব কিছু দিয়ে নিচ্ছি। দেখো নুন চিনি জল সব একটু দিয়ে পরিমাণ মতো একেবারে ঢাকাটা আটকিয়ে প্রেশারের ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, আর হলুদটাও দিয়ে দিচ্ছি। আর শুধু জাস্ট ঢাকাটা খুলবো, খুলে ফোড়নটা দেবো আর দিয়ে ডালটা সাঁতিয়ে দেবো, কড়াই ঢেলে দেবো। তো দেখো আগে সিদ্ধটা বসিয়ে দিলাম আর এক সাইডে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এদিকে হোক, তারপরে আর সব রান্নার জোগাড়জাত করে নিই। তো চলো আসছি তোমাদের সামনে একটু পরে। তো এদিকে দেখো কাটাকুটি সব সারা হয়ে গেছে, এদিকে কুমড়ো ভাজা হবে, তার মধ্যে নুন আর একটু মিষ্টি মানে চিনি মাখিয়ে দিয়ে রাখছি একটু, তো তারপরে আর কি ভাজা করব।
আর এদিকে দেখো ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর এদিকে রেডি হয়ে গেছে, শুধুমাত্র ফোড়ন দিয়ে কড়াই ঢালতে শুরু বাদ। তো তোমরা একবার কুমড়ো শাক দিয়ে ডাল রান্না করে দেখো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে খেতে। এদিকে আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে, ওই কুমড়ো ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম দেখো, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। তো এগুলো একটু ভাজা হতেই যে ডালটা ঢেলে দিলাম, ডাল আমার হয়ে গেছে কমপ্লিট। এবার ডালটা নাবিয়ে ডিমের তরকারি বসিয়ে দিয়েছি আর এক সাইডে আলু ভাজা, তো সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। আপাতত তরকারিটা হয়ে গেছে আর এদিকে আলু ভাজা, তো জানোই সব রান্নার শেষে আলু ভাজা বসাতে হয়, আলু ভাজা গরম গরম না হলে খেতে পারবে না আমার মেয়ে। তো দেখো আলু ভাজাও রেডি, তো এবার গিয়ে স্নান টান সেরে আসবো, এসে আর খাওয়া দাওয়াটা করবো। তো চলো আসছি তোমাদের সামনে একটু পরে। তো কিছু জামা কাপড় ভেজানো ছিল সেগুলো ধুয়ে নিলাম, ধুয়ে মেলছি, তো মেলে দিয়ে তারপরে আর কি স্নান করতে যাব। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই ছপচপ করে, তো অনেকটা তো দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে হবে। তো স্নান টান সেরে পুজো দেবো তারপরে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। কী বলতো, রান্না হয়ে গেলে এত খিদে পায়, মনে হয় যে খাওয়া দাওয়া করে নিই, কিন্তু খাওয়া দাওয়া করে নিলে আর কাজ টাজ করতে ভালো লাগে না, তখন মনে হয় একটু শুই একটু রেস্ট নিই। তাই জন্যে যতটা সম্ভব খাওয়া দাওয়ার আগে কাজগুলোকে সেরে নেওয়ার চেষ্টা করি, যতই দেরি হোক আর না হোক। যাই হোক, তো জামা কাপড়গুলো আমার মোটামুটি মেলা হয়ে গেছে, তো এবার স্নান করতে যাব। আর মিষ্টি বলল বেরিয়েছে, ও মামার বাড়ি গেছে, অনেকটাই দূরে আছে, তো আসবে, তো কখন আসে সেটাই হচ্ছে অপেক্ষার। সাত আট দিন মানে ওকে দেখিনি, যেন ভালো লাগে, যেন মনটা খুব খারাপ, শুধু ফোনে কথা হলে আর ভালো লাগে বলো, আর এতটাই ব্যস্ত থাকে ফোনের সামনে, বেশিক্ষণ আসতে চায় না, একটুখানি করে দেখা দেয় আর পালিয়ে যায়। তো দেখো স্নান টান করে আমি পুজোটা দিয়ে দিয়েছি, আজকে গাছে খুবই কম ফুল ফুটেছিল, তো ওই ফুল দিয়েই পুজো দিয়ে দিয়েছি। আর কি ফুল ছিল, জবা ফুল জবা ফুল অত বেশি ফোটেনি, ছোটো ছোটো ফুল, নয়নতারা ফুল, তারপরে অপরাজিতা ফুল, এসব ফুটেছিল আর কি। তারপরে দেখো ভাত বাড়তে চলে এসেছি আর এখানে দেখো ডাক পাখি, স্নান টান সেরে শুধু গা মুছছে, গা ঝাড়ছে, তো দেখো আবার ডানাটা মিলে দিচ্ছে শুকনোভাবে বলে। তো সারাক্ষণ এই পাখিগুলো ঘোরে, ডাক পাখি জানো তো, আর এদের বাচ্চা হয়েছে, বাচ্চাদের নিয়ে যখন ঘোরে ভিডিওটা করবো ভাবি, ফোনটা ধরলেই ওরা চলে যায়, একদম ছোট্ট ছোট্ট মুরগির ছানার মতো কালো কালো দেখতে, কী কিউট দেখতে, তোমাদের কী বলবো, তোমরা বুঝতেই পারবে না যে ওটা ডাক পাখির বাচ্চা, মনে হবে মুরগির বাচ্চা সবে মাত্র ডিম থেকে বেরিয়েছে, এত ভালো দেখতে। বুঝেছো, সব সময় এখানে থাকে, আমি ক্যামেরাটা ধরেছি, ধরে আছি, ভিডিও করছি, ও বুঝতেই পারেনি, ও ওর মতো গা ঝেড়ে যাচ্ছে, পরিষ্কার করেই যাচ্ছে দেখ। তো চলো বকবকার করবো না, খাওয়া দাওয়া করে আসছি তোমাদের সামনে। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, একটু শুয়েছিলাম, তো এখন চলে এসেছি বাইরে। দেখো অন্ধকার হয়ে গেছে, পাঁচটা বেজে গেছে, আর পাঁচটা না সাড়ে পাঁচটা, আর অনেকদিন পরে মিষ্টি আসছে, তাই জন্যে ওয়েট করছি রাস্তার সামনে কখন আসবে। তো বললো চলে এসেছে, টোটোয় উঠেছে, তো মামার বাড়ি গিয়েছিল পাক্কা আট দিন, আট দিন ছিল না বাড়িতে, তো বাড়িটা পুরো ফাঁকা হয়েছিল সারাক্ষণ অপুর পাখে। তো আর বাবাকে খবর দিয়েছে যে বাবা চলে আসো, তুমি সাইকেল নিয়ে মিষ্টিকে নিয়ে যাবে, তো বাবা সঙ্গে সঙ্গে চলে গেছে সাইকেল নিয়ে। তো মিষ্টি এসেছে আট দিন ন দিন পরে আর কি দেখতে পাবে, খুব খুশি। তো চলো, ওই দেখো মিষ্টি চলে আসছে দাদুর সঙ্গে সাইকেলে করে, পিছনে বসে আছে, আর তার পিছন পিছন বন্টু দেখতে দেখতে আসছে, মিষ্টি আসছে অনেকদিন পর। টুকি টুকি, টুকি কে আসো, আমার কাছে আসবে না, হাই হাই চলে যাচ্ছে কেন,
খেলনা কিনেছি, একটা হাম্পি দাও। খেলনা কিনেছি, পাউডার কিনে দি। পাউডার একটা হাম্পি দাও আমাকে। না দাদু দেখেছো দাঁড়ি কেটে? দাদু দাঁড়ি কেটেছো দেখেছো? হ্যাঁ তোমার নাকি বুকে ফোটে হাম্পি দিলে। হ্যাঁ কোনটা? না প্লাস্টিক। এতদিন ছিল কি করে, মন কেমন করে? আমি তো কাঁদছিলাম। ঠিক ও বাবা, মিষ্টি আসেনি, মিষ্টি আসেনি। আর সবাই বলছে ভিডিওতে, ভিডিওতে বলছে মিষ্টি কোথায় গেছে, মিষ্টি কোথায় গেছে, সবাই বলছে, সবাই বলছে। হ্যাঁ ও মাদার লিখে এসেছে। রিজু কোথায়? আসছে। আর মামা দাদু আসছে? চলে যাচ্ছে। আমাদের রাস্তা কত পরিষ্কার হয়ে গেছে, দেখ পরিষ্কার করেছে, দেখেছিস সব দিকে পরিষ্কার। চলো তোমার সঙ্গে আর দেখা হবে না, আবার দোকানে চলে যাবো। মুখে ঢাকা দিচ্ছি কেন? তুই মজা পাচ্ছ না কি? সোজা দৌড়াতে দৌড়াতে ঘরে চলে গেছে, দেখ বললো জামাটা চলো আমি ঘরে চলে যাই, ওর সঙ্গে একটু দেখা করে নিই, একটু সময় কাটিয়ে তারপর আবার দোকানে চলে যাব। তো চলো আমার এই সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো। দাদু দাড়ি কেটেছে দেখ, তোর জন্য দেখে নে, খড়খড় করছে কি হাত দিয়ে দেখে নে একটু দেখ। তোকে তো হাম্পি দেবে বলে, তোকে আদর করবে বলে। মিষ্টি খেয়ে ওর দাদু হাম্পি খেলে বলবে তুমি পুরো হয়ে গেছো, তোমার দাড়িগুলো খুব ফোটে, দাড়িগুলো পরিষ্কার করতে পারো না, আমাকে একদম হাম্পি দেবে না। ওই জন্যে ওর দাদু দাড়ি পরিষ্কার করে এসছে, বুড়িকে হাম্পি খাবে, আদর করবে, কতদিন দেখেনি আর কি। তো মিষ্টি চলে এসছে, মিষ্টির সঙ্গে দেখা হয়ে গেছে, আবার দোকানে যাওয়ার টাইমও হয়ে গেছে। তো আমার ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।